হাতটা এরকম করে কিছু জিনিস নিই, সো আমরা কাউকে কিছু দিতে চাই, এই যে কাজগুলো আমরা নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিগুলো, এই অ্যাক্টিভিটিগুলোকে বাচ্চার মাকে আমরা শিখাই দিই। যখন আপনারা চিকিৎসা পদ্ধতিতে যান এই প্রসেসটার মধ্যে, আপনি বললেন যে সব ক্ষেত্রে সার্জারি লাগে না, তো যাদের সার্জারি লাগে না তাদের ক্ষেত্রে আপনারা কি করেন? এটা তো কোনো ওষুধের মাধ্যমে তো ওষুধ হয় না, আমরা যেটা মেইনলি লাগে আপনারা যে বাচ্চাদের প্রথম তিন মাস আমাদের অবজারভেশন থাকে, তার মধ্যে আমরা সিম্পলি হয়তো ব্যথার কান্নাকাটি করলে প্যারাসিটামল দিতে বলি, ভিটামিন দিতে বলি, আর তাছাড়া মাকে শেখাই যে কীভাবে ড্রেস চেঞ্জ করতে। আমি বলেছিলাম একটা ইম্পর্টেন্ট পার্ট হলো কম্প্রিহেনসিভ থেরাপির মধ্যে আমরা বলি বাচ্চাকে, যেহেতু ওর ইঞ্জুরি আছে, ওর তো সেন্সরি অর্গানগুলো তো গ্রো করবে না, তো সেন্সেশনের জন্য বাচ্চার মাকে আমরা বলি যে একটু প্রথমে কুসুম গরম পানিতে হাত দেন, দিয়ে হাতটাকে লেপে দেন, তারপরে একটু নর্মাল পানিতে দেন, তাহলে ঠান্ডা এবং গরম এই যে শেকটা দিলাম, দিলে তার সেন্সরি যে এন্ড অর্গানগুলো আছে এগুলো সতেজ থাকলো, যখন নার্ভগুলো ফিরে আসবে তখন তারা রেডিমেড এন্ডোরগান পাবে, না হলে দেখা গেল যে এন্ডোরগানগুলো ডিজেনারেট করে গেছে, তো ফিরে এসে লাভ নেই। অনেক বাচ্চা এত ব্যথা হয় ওদের যে আঙুল কামড়ায় খেয়ে ফেলে, সিভিয়ার পেইন হয়, তো সেই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হয় যে বাচ্চার কি ঘটছে, এটা ভাবে প্ল্যান করি। তিন মাস পরে তখন ডিসিশন হয় যে সার্জারি লাগবে লাগবে না। অনেক বাচ্চা আছে যেমন আমরা আট মাস পর্যন্ত অবজারভেশন করি, যদি এরকম হয় যে বাচ্চা আট মাস বয়সে একটা বিস্কিট হাতে নিয়ে মুখে দিতে পারে, তাহলে ওর সার্জারি লাগবে না, নার্ভ সার্জারি, না হলে ওর সার্জারি লাগবে। আমাদের দেশে অনেক সময় তো সার্জারি করবো বলে তিন মাসের বাচ্চা তো সবাই রাজি হবে না, এইট আওয়ার্স টুয়েলভ আওয়ার্স সার্জারি, তারপরে বাচ্চা আইসিউতে যেতে পারে, তো সেক্ষেত্রে আমরা ওই বাচ্চাদেরকে দু বছর বয়সের পরে সফট টিস্যু সার্জারি বা বনি সার্জারির জন্য পরামর্শ দিই। আচ্ছা, আপনারা এই যে ব্যায়ামের কথা বললেন, এই ব্যায়ামটা কি মাকে শিখিয়ে দেন? মাকে শিখিয়ে দিই। আচ্ছা, সেই ব্যায়ামটা কিরকম হয়? মানে হাতের সিম্পল যেমন হলো আমরা হাত, আমরা নর্মাল কি কাজ করি, ショルダーটা হাতটাকে মাথার পিছনে নিই, পিছনে এই পিঠের পিছনে নিই, তাহলে এই কাজগুলো আমরা করি, হাতটা এরকম করে কিছু জিনিস নিই, সো আমরা কাউকে কিছু দিতে চাই, এই যে কাজগুলো আমরা নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিগুলো, এই অ্যাক্টিভিটিগুলোকে বাচ্চার মাকে আমরা শিখিয়ে দিই। এই অসুখে সবচেয়ে বড় সমস্যা হলো যে হাতটা এরকম ঘুরে যায়, সো আমরা ঠিক অপোজিট ব্যায়ামগুলোকে করাই যেন এই ডিফর্মিটিগুলো না তৈরি হয়। আচ্ছা, যদিও আমাদের আজকের বিষয়টা হচ্ছে শিশুর জন্মগত ব্র্যাকিয়াল প্লেক্সাস ইঞ্জুরি, আমি এর থেকে একটু সরে আমি আপনার কাছে কৌতূহলবশত একটু জানতে চাই যে যদি বাচ্চাটি বড় হয়, মানে একদম আমরা নবজাতকের কথা বলছি না, যখন একটু বড় হয় সেই ক্ষেত্রে আপনাদের চিকিৎসা পদ্ধতিটা কীরকম হয়? তখন অ্যাসেস করতে হয় যে বাচ্চার ডিফর্মিটি বা ডিসএবিলিটি কী আছে, অক্ষমতা কী আছে। অনেক বাচ্চার ショルダーে অক্ষমতা থাকে, অনেকে এলবোতে কোনো হাতে থাকে, প্রত্যেকটা আলাদা আলাদা করে অ্যাড্রেস করতে হয়। এখানে যখন আমাদের ট্রেলার দেখাচ্ছিল একটা কথা ছিল যে ショルダーে আমাদের এরিয়া অফ ওয়ার্ক, মানে একটা আমাদের ショルダー দিয়ে কিন্তু আমরা হাত কতটুকু যাবে ঠিক করে, ショルダー যদি এখানে থাকে হাত যাবে না, উঁচু করলে একদম মাথার উপরে যাবে, সেই জন্য আমরা প্রথমেই ショルダーকে অ্যাড্রেস করি, ショルダーটা যেন তার ম্যাক্সিমাম এরিয়া অফ ফাংশন ফিরে পায়, তারপরে এলবো, তারপরে হাতে যায়।